জানুন প্লাস্টিক সার্জারি থেকে ফ্লাস টয়লেট ভারতের কয়েকটি বিস্ময়কর অবদান সম্পর্কে বিশ্বের নানা ক্ষেত্রে অবদান রয়েছে ভারতের বিজ্ঞান থেকে প্রযুক্তি এখন অন্যান্য দেশ যতই গলা ফাটাক না কেন অনেক কিছুরই শুরু হয়েছিল এই ভারতের মাটিতে বিশেষত চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রয়েছে ভারতীয়দের ভারতেই শিখিয়েছে প্লাস্টিক সার্জারির মতো শল্য চিকিৎসার গুরুত্বপূর্ণ দিক প্রাচীন দন্ত চিকিৎসা সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে দন্ত চিকিৎসা নিয়ে গবেষণার প্রমাণ পাওয়া গিয়েছে এই ভারতে এমনকি মেহেরগড়ের মাটি খুঁড়ে মিলেছে দাঁতের সমস্যা সারানোর যন্ত্রপাতি পাওয়া গিয়েছে দাঁতের ড্রিল করার যন্ত্র আয়ুর্বেদ প্রাচীন এই চিকিৎসার পদ্ধতি আজ বিশ্বের নানা প্রান্তে স্বীকৃতি পেয়েছে এর শুরুটা ভারতেই পাঁচ হাজার খ্রিস্টপূর্বে গাছগছড়া থেকে গৃহীত রস খনিজ পদার্থ দিয়েই হয় এই চিকিৎসা অনেক কঠিন রোগও সারানো সম্ভব এই পদ্ধতিতে ফ্লাস টয়লেট আমরা ভেবে থাকি পাশ্চাত্য থেকেই এসেছে এই ফ্লাস টয়লেটের ব্যবহার অনেকেই হয়তো জানেন না যে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বে হারাপ্পা মহেনজেদারোর প্রায় প্রত্যেকটি ঘরে ছিল ফ্লাশ টয়লেট ছিল অত্যাধুনিক নিকাশি ব্যবস্থাও রুলার ভারত ও পাকিস্তান দুই দেশের মাটির তল থেকে বিভিন্ন সময় মিলেছে রুলার ও স্কেলের নমুনা এমনকি দুই মিলিমিটারের থেকেও ছোট স্কেল পাওয়া গিয়েছে ওজন মেশিন হ্যাঁ এই মেশিনও তৈরি হয় ভারতেই চব্বিশশো খ্রিস্টপূর্ব ওজন মাপার যন্ত্রে উপস্থিতির কথা জানা যায় বাণিজ্যের জন্য এগুলি ব্যবহার করা হতো প্লাস্টিক সার্জারি ঐতিহাসিকরা বলেন দুই হাজার খ্রিস্টপূর্বে ভারতেই আবিষ্কার করেছিল শল্য চিকিৎসার এই বিশেষ দিক প্লাস্টিক সার্জারি সুশ্রীকেই এই শল্য জনক বলা হয় তার বই থেকে এই চিকিৎসা পদ্ধতি ছড়িয়ে যায় ইউরোপ সহ অন্যান্য প্রান্তে চোখের সার্জারি ভারতে প্রথম হয় ক্যাটার্যাক্ট সার্জারি নামে চোখের এক বিশেষ ধরনের অপারেশন জবামুখী শলাকা নামে এক বিশেষ যন্ত্রে করা হতো এই অপারেশন এই সার্জারি শিখতে এক সময় ভারতে এসেছিল গ্রিক বিজ্ঞানীরা এমনকি চীনও ভারতের কাছ থেকে শিখেছিল এই সার্জারি পৃথিবীর প্রদক্ষিণ ভারতীয় গ্রন্থ সূর্য সিদ্ধান্তে ছয়শো থেকে সাতশো খ্রিস্টাব্দে লেখা হয়েছিল পৃথিবীর সূর্যকে ঘুরে আসতে ঠিক কত সময় নেয় নিখুঁত হিসেবটা ছিল তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ ছয় তিন ছয় দুই সাত দিন আধুনিককালে যে হিসেব করা হয় তার সঙ্গে হিসেবের মাত্র এক দশমিক চার সেকেন্ডের তফাৎ ছিল কয়েক হাজার বছর আগেও এতটাই নিখুঁত হিসাব দিয়েছিল ভারতীয়রা